দর্শক, আজকে আমি আপনাদের সামনে আমার যে দেশি মুরগির প্রতিবেদন নিয়ে আসছি। আমার প্রতিবেদনের ভিতরে আজকে যতদূর পর্যন্ত আমি দেশি মুরগির ফার্ম করেছি তার ভিতরে সবচেয়ে বেশি আজকে আমার মনটা খারাপ, আমার খুব খারাপ লাগছে আজকে। আমার আজকে এখানে কিছু গেস্টও আসছেন, তাদের সাথে পরিচয় করে দিবো। এই যে ভাইরা বাইরে দাঁড়ায় আছে, ভাইরা আসেন ভিতরে আসেন। তো পাশাপাশি আমার আজকে মন কেন খারাপ আমি আপনাদের সেটাও বলবো। আর আপনারা যারা দেশি মুরগি ফার্ম করতে যাচ্ছেন নতুন, তাদেরকে আগে সাবধান হতে বলছি। যারা আমার মতো করে শুরু করতেন তাদেরকে কেন সাবধান হতে হচ্ছে সেটা আমি বলবো। কারণ আমার মুরগিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেবল আমার রানিং হতে যাচ্ছে মুরগিগুলো। এই মুরগিগুলো রানিং হওয়ার মধ্যেখানে আমি নানাবিধ প্রবলেমের মধ্যে পড়ে গেছি। আমি আপনাদের সেই প্রবলেমগুলো দেখাবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং জানার চেষ্টা করবেন কী হচ্ছে। আমি আসলে আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি কী অবস্থার মধ্যে এখানে আসি, আমি কী বড় প্রবলেমের মধ্যে এখানে আসি, সেটা আপনাদেরকে শেয়ার করবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তার আগে আপনাদের একটু ভিডিওটার হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এখন সকালবেলায় এই 10টার মধ্যে ফার্মে আসছি। 10টা 11টার মধ্যে আমি আসলাম। এসে এখন ফার্মে ঢুকেই আপনাদের সাথে কথা বলছি এবং আজকের ভিডিওটার ভ্যালু বোঝানোর জন্য যে শুধু আমার ফার্মে দেখুন চারদিকে ডিম ছড়া ছিটে পড়ে আছে, আমি ডিমগুলো গুনে দেখবো কতগুলো ডিম পারছে। ঠিক আছে, যেখান থেকে দেখেন 1 2 খাবার দাও পানি দাও, খাবার দাও 3 4 5 6 7 8 9 10 11 ভাই লাইভ দেখছেন তো? ঠিক আছে, সকালবেলায় আমি 12টা ডিম পাইছি। আমার মুরগিগুলো কেবল রানিং হচ্ছে। আমার এই মুরগিগুলো আপনারা দেখেছেন যে আমার নিজের ব্রিডের মুরগি, মানে নিজের ফার্মিং প্রোডাকশন করা মুরগি। এখানে এখন মুরগি আসলে কালকে বাকি মুরগিগুলো যেগুলো আমার হচ্ছে মানে অযোগ্য মনে হচ্ছে সেই মুরগিগুলো বাদ দিয়ে এখানে আমি কাউন্ট ডাউন করছি। এখানে আমার 110 পিস মুরগি মোরগ আছে, তার ভিতরে 18 পিস মোরগ আছে, 92 পিস মুরগি আছে। আমি সকালবেলায় 12 পিস ডিম পাইছি। আরও সময় আছে ডিম পাড়ার জন্য, মেইন সময়টা হচ্ছে দুপুরবেলায় মুরগির ডিম পাড়ার। তো এই ডিমগুলো আমি কিন্তু কেবল পাওয়া শুরু করছি আমার এই 90 পিস মুরগি থেকে। অ্যাভারেজ একটা ভালো অ্যামাউন্টের ডিম পাওয়া শুরু করব। কেবল আমি ফার্মটাকে গড়ে তুলতে পারছি, 6-7 মাস যাবো রানিং হইতে যাচ্ছি। এই সময় আমার একটা পূর্বের ভুল ডিসিশনের জন্য বর্তমানে আমি পস্তাচ্ছি। কারণ হচ্ছে আমি ফার্মটা, আমার যে ফার্মটা দেখতে পাচ্ছেন এই শেডগুলো কিন্তু আমি ভাড়া নিছি। শেডগুলো আমি ভাড়া নিছি, আপনারা জানেন নর্মালি 20,000 টাকায় 1 বছরের জন্য ভাড়া নেওয়া আছে। কারণটা আমি বলছি যে একটা নতুন ফার্ম স্টার্ট করতে গেলে একজনের এই যে আমার শেডটা তৈরি করা, দূরে শেড আছে, দূরে শেড করতে আমার প্রায় 2 লাখের উপরে টাকা লাগতো। এবং হচ্ছে জায়গাটা তো আছেই, জায়গা তো আছেই, দিতে লাগতো। সেই জায়গা থেকে একজন নতুন কেউ খামার স্টার্ট করতে গেলে, স্বল্প খরচে স্টার্ট করতে গেলে সেই জায়গায় কিন্তু এই অল্প খরচের মধ্যেখানে এর চেয়ে বেস্ট ওয়ে আর নাই। এবং আমার কাছে যে বড় ভাইয়ের আসছেন ঢাকা থেকে, ওনারা আসছেন হচ্ছে ঢাকা। ভাই আপনার পরিচয় দেন। পুরন, আমি, আমার নাম তুহিন, আমি পুরন ঢাকা লক্ষ্মী বাজার থেকে আসছি। ভাইরা আসছে হচ্ছে পুরনো ঢাকা লক্ষ্মী বাজার, বাইক নিয়ে চলে আসছে, বাইরে বাইক দাঁড়ানো আছে, বাইক নিয়ে কিন্তু চলে আসছে ঢাকা থেকে। উনিও কিন্তু সেম, উনি হচ্ছে নিজে একটা ফার্ম ভাড়া নিয়ে সেটা শুরু করতে। ফার্মের ভাড়া কয়টা ভাই? আমি কিন্তু সব ঠিক করেছি। কত আর ঠিক করা যায়? আমার যে সেটের মালিক তার কাছে আমার বারবার ফোন দিছি, কিন্তু আসলে তার বিষয়টা না, সে একজন মুরগির খামারি ছিল এবং ডিলার ছিল। তিনি অনেক টাকা লস খাইছেন, খাওয়ার পরে তিনি এখন এলাকাতেই নাই, তাকে আমি খুঁজে পাচ্ছি না, ফোন দিয়েও পাচ্ছি না ভাই। তো আর কত ঠিক করে নেবো? আমার তো ডেট হচ্ছে অনলি জানুয়ারি পর্যন্ত আছে। এর ভিতরে যদি আমি ঠিক করে আমার যদি 50,000 টাকা খরচ করি তাহলে তো হচ্ছে আমার লস। এবং এইটা তো ভালো আছে, ওইটা সেটা চলে আরও দেখাচ্ছে, ওইটা সেটা আরও দেখাচ্ছে। আসলে কালকে আমার মুরগির ফার্মে
বেজিতে অ্যাটাক দিছে কাল না কদিন ধরে বেজিতে অ্যাটাক দিচ্ছে কারণ ভোংলা আছে আমি যে ডিমগুলো খেলাচ্ছি বাইরে কিন্তু আমার ইনকিউবেটর মিশন দেখতে আসছে বাইরে কিন্তু ইনকিউবেটর মিশন দেখতে আসছে পরবর্তীতে দেখাচ্ছি দেখেন আমার বেজিতে অ্যাটাক দেওয়ার জন্য আমি কী করছি লাস্ট যখন কোনো উপায় হয় নাই এদিকে চলে গেছে দেখতে পাচ্ছেন বেজিতে যখন অ্যাটাক দিচ্ছে তখন কোনো উপায় নাই যে বাড়িতে ঢুকতেছে সেই জায়গায় আমি কারেন্টের লাইন করে দিচ্ছি সেটা কিন্তু খুবই রিস্কি এটা রাতের বেলা যা শুধু অন থাকতে কেউ যদি ফার্মে আসে তার কোনো সমস্যার জন্য আমি আগেই বলে দিছি নির্দেশনা দিয়ে দিছি কেউ ফার্মে আসবেন না আমার এখন খুব মানে খারাপ সময় যাচ্ছে এই জায়গাটা নিয়ে বেজিতে অ্যাটাক বেজিতে অ্যাটাক মুরগি দেখাচ্ছি দেন কী অবস্থা করছে আমার মুরগিকে আসেন দেখাচ্ছি এই দেখেন এই পাশে ভুংলা হয়ে আছে এই দিক থেকে কতগুলো ভুংলা আর আমি সামলাবো দেখতে পাচ্ছেন এই দেখেন মাথাটা কি করছে দেখেন দেখতে পাচ্ছেন মাথাটা কি অবস্থা বাইরে আলো তো নিয়ে যায় দেখতে পাচ্ছেন কী অবস্থা মাথাটা খায় কী করছে এটা কিন্তু মারা গেছে তো এই নাইদারে পুঁতে ফেলো তো এই যে এই এইরকম আরও অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছি আমি এখন আমি ফোন দিয়েও পাচ্ছি না ঠিক করতে আমি নিজে আর কত ঠিক করে নেবো পলিথিন দিয়ে ঠিক করতেছি এখানে ঠিক করতেছি ঠিক করতেছি এখন একটা কাজ করা আছে সেটা হচ্ছে আমার পুরো ফার্মটাকে আবার নতুন করে সেট মেট তৈরি করা তো সেট তৈরি করতে গেলে আমি বাইরে সেট করতে পারি এই পাশে আমি দেখেন আমি দেখাচ্ছি যে দিকে দেখেন এই পাশে জায়গাটা সম্পূর্ণটাই ইউজ করতে পারতেছি না এই জায়গাটা কী অবস্থা আর কত আমি পলিথিন দিচ্ছি এটা দিচ্ছি ওটা দিচ্ছি ঠিক হচ্ছে না এখন মানে পটি দিয়ে আর কতক্ষণ চালানো যায় দেখছেন ভাই কী অবস্থা এই জিনিসটা সাবধানতা থাকবেন মেন বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যদি কোনো শেড ভাড়া নিতে যান তাহলে অবশ্যই তাকে ফুল টাকা কখনো পে করবেন না আমি ফুল টাকা পে করে কিন্তু বিপদে পড়ে আসি ভাই ওনাকে ফোন পাচ্ছি না ফোনে মানে পাইলে তো ধরা যায় লোকটাকে কিন্তু নাই উনি নাই এরকম একটা বিষয় তো এই এখন অবস্থা আরও দেখেন এদিকে পুরা পুরা ফার্মের আমি এখন এই জন্য সবাইকে সাবধান করতেছি যদি শেড ভাড়া নিতেও যান তাহলে আর এখন আমি একটা শেড নির্মাণ করবো শেড নির্মাণ করতে গেলে আপনার 1.5-2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে আমার জায়গার জায়গা সিলেকশনের বিষয় আছে তো আমি যে কী করবো বুঝতেছি না এখন মাথায় কাজ করতেছি না সব একদম ভিজা এখন বৃষ্টির সময়টা পার হইলে হয়তো বা আমি চিন্তা করতেছি যে বর্ষাকালটা গেলে হালকা একটু মনে হয় সবজিতে আসতে পারবো আপাতত এক বছর শেষ করে তারপরে আমি দেখাচ্ছি হালকা শেডমেট তৈরি করে মুরগিগুলোকে শিপিং করে নিতে পারবো এই হচ্ছে প্রবলেম ভাই আপনি আসছেন হাতে হাতে দেখতে পারলেন যে কোনো একটা শুরু করতে গেলে যে প্রবলেমটা ফার্স্টলি আপনার শেডের যে জায়গার যে অবস্থাটা এটা আর যদি শেড বাড়াইতে যান তাহলে শুরু করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ আপনি বলেন কত টাকা ইনভেস্টমেন্ট লাগতে পারে তো 3 লাখ টাকা তো লাগবে একটা যদি ওরকম ভালো মানে একটা শেড বাড়াইতে গেলে 1.5 লাখ টাকা মতো খরচ হবে একটা শেড যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে তো তাহলে সমস্যা একইরকম হয়ে যাবে আমার বিষয়টা কিরকম হবে প্রথমেই দেখা যায় যে আর আমি যেভাবে বলছিলাম সেটা কিন্তু ওইটা ঠিকই ছিল আমার মনে হয় কারণ একজন নতুন উদ্যোক্তা অল্প পুঁজির মধ্যে এখানে সে কিন্তু হচ্ছে ওই এরকম একটা শেড ভাড়া নিলে খুব ইজিলি কাজটা করতে পারবে দেখা যায় যে খরচটা একটু কম হয় শুরুর দিকে একসময় যখন আমি এটা ভেঙে যাবে এটা ভেঙে যাবে এক সময় আপনি শিখে গেলে কিন্তু এই জিনিসটা খুব ইজিলি করতে পারবেন ইজিলি হয়ে যাবে আমার যে তখন ইনভেস্ট করলে বোঝা যাবে যে না একটু লসের মধ্যে থেকে বাঁচার একটু সম্ভাবনা থাকে আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাইরা কিন্তু ভাই কিন্তু নিজে ফ্রিল্যান্সার উনি আসছেন আমার কষ্টটা বুঝতে পারছেন ভাই আমি নিজেও ফ্রিল্যান্সার ছিলাম এখন অনলাইন মার্কেটিং করি মার্কেটার তো সেক্ষেত্রে কয়টা পর্যন্ত কাজ করা লাগে ভাই আপনি বলেন আমরা রাতে 24 ঘন্টা 24 ঘন্টা কাজ করতে গেল এই চলতেই থাকে ভাই নিজে আমাকে বললেন যে নাকি রাতের বেলা কাজটা শেষ করেই রওনা দিছেন দেড় থেকে 2 ঘন্টা ঘুমাই সাথে সাথে রওনা ভাই আমি কিন্তু রাত 4টার মধ্যে জাগা ছিলাম 4টার সময় ঘুমাইছি ঘুম থেকে উঠছি হচ্ছে 9টার সময় উঠে মানে আজকে একটু বেশি ঘুমাই ফেলছি মুরগি বিক্রি করা হয়েছিল কিন্তু মুরগি কিন্তু বিক্রি করতে হচ্ছে চাচার এখানে মুরগি আমি সব সাইজ করে থয়ে গেছিলাম মুরগি আজকে বিক্রি করতে পার্টি আসছে বিক্রি করে নিয়ে কিনে নিয়ে চলে গেছে এখন আমি এই যে আবার সকাল 9টা থেকে শুরু করছি আবার ভাইরা আসছে ভাইদের নিয়ে আসছি এখন এর মধ্যে আমি একটা কথা বলতে চাই যারা আপনারা পার্সোনালি আমার কাছ থেকে পরামর্শ চান তাদেরকে আমি পরামর্শটা পার্সোনালি ফোনে ইন্ডিভিজুয়ালি দেওয়াটা কতটা কঠিন আমি বলেন এই ভাইরা আসছে মনে করেন আমি এখন একটা ভিডিও বানাচ্ছি আপনি বারবার আমাকে ফোন দিচ্ছেন কথার কথা অ্যাজ লাইক প্রত্যেকে যারা অনেকে তো আমার ভিডিও
প্রচুর মানুষ দেখে, যারা প্রত্যেকে যদি ইন্ডিভালি ফোন দেয়, আমি যদি আপনার সঙ্গে ফোনে কথা বলি, ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আছে ভাই ভালো, আপনার কি মনে হয় প্রতিক্রিয়াটা কি হবে? তাই বলো, খারাপ লাগবে অবশ্যই, কারণ আসলাম এত কষ্ট করে, এত কষ্ট করে আসলাম আপনার কাছে, আমার কাছে ইয়েই পাচ্ছি না। আসলে আপনারা যারা কোনো পরামর্শ কিংবা অন্য কিছু চাইতে চান, আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা, যুবায়ক অফিসিয়াল ফেসবুক গ্রুপ, ওখানে কিন্তু ভাই আপনি যদি একটা ফার্ম করেন, আপনি তো নিজে অভিজ্ঞ হয়ে যাবেন, আপনিও চাইলে একজনকে পরামর্শ দিতে পারেন। আমি এই জন্য সবাইকে মিলে ওখানে কিন্তু একটা চেষ্টা করতেছি যে আপনারা ওখান থেকে ইন্ডিভিজুয়ালি পড়াতে পারেন। আমি নিজেই প্রবলেমের মধ্যে আছি ভাই, আমাদের স্বল্পকালীন ইনকিউবেটর এখানে তো দেখলেন, প্র্যাকটিক্যালি দেখছেন তো বিষয়গুলো কিভাবে, যেখানে বাচ্চা বাচ্চা বোর্ডিং হচ্ছে আবার একবার, তোমার প্রসেসিং ঠিকই আছে, এখানে একবার বোর্ডিং হচ্ছে, ওখানে আরেক বাস বড় দেখলেন, তারপর ওই পাশে আরেক বাস বড়, তারপর আরেক বাস বড়। আসলে আপনারা হয়তো যারা ভিডিও দেখছেন তারা হয়তো দেখতে পারেন না, আসলে আপনাদের একটু দেখাই। এই পাশে মুরগি আজকে বিক্রি করে কিছু আছে, আর এটা কালকে বিক্রি হয়ে যাবে, ওই পাশে আরও কিছু আছে ছাড়া আছে। এই যে এখানে আরেক বাস তৈরি হচ্ছে, এখানে আরেক বাস তৈরি হচ্ছে, এই যে এই পাশে আরেক বাস তৈরি হচ্ছে, এখানে আরেক বাস তৈরি হচ্ছে। এটা কিন্তু বড় হয়ে গেলে এটা জায়গাটা কিন্তু পুরোটাই লাগবে এদের জন্য, বুঝতে পারছেন? এই যে ছোট আছে, ছোট দেখে জায়গাটা একটু আছে, বড় হয়ে গেলে কিন্তু পুরোটাই লাগবে। তো এই হচ্ছে অবস্থা, আমার ফার্মটা কেবল আমি গুছিয়ে উঠতে পারছি, এর মধ্যেখানে হচ্ছে আমার ফার্মের মানে এমন একটা পরিস্থিতি যে আমি এখন গলার কাটার মতো হয়ে গেছে, না উগলাইতে পারতেছি না আমি গিলতে পারতেছি। আবার অনেকেই আমাকে কমেন্ট করেছেন রঙিন মাস্টার কিংবা অন্য প্রতিবেদনে যে ভাই আপনি একদম রিয়েল জিনিসটা তুলে ধরেন, একদম ফ্র্যাঙ্ক কথা বলেন, এই যে আপনার সাথে কথা বলতেছি, এইটাই এটাই তুলে ধরতেছি আপনাদের সামনে, আপনার সাথে বোঝানোর চেষ্টা করতেছি, ভাই ঠিক আছে সবই আমি তুলে ধরি, কিন্তু আমি এখন নিজের প্রবলেম আছে, আমার কী করা উচিত আমি এখন নিজে বুঝতেছি না। আমি এখন শেড বানাইতে গেলে অনেক টাকা খরচের বিষয় আছে, এটা এটা দিয়ে আমার যেমন পোষা হতে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনারা কেউ বড় আকারে শুরু করবেন না, কারণ হচ্ছে বড় আকারে করতে গেলে যেখানে সে কথার কথা, আপনি 1,50,000 টাকা শেড বানাইছেন, 1,50,000 টাকা মুরগির পিছনে ইনভেস্টমেন্ট, আপনার মাসে মাসে প্রোডাকশন আসবে 10,000 টাকা, লাভ আসবে 10,000 টাকা, আপনার কি হবে? কিন্তু আপনি আস্তে আস্তে 10,000 টাকা দিয়ে আস্তে আস্তে গ্রো করেন। কেবল এই যে এখন ধরেন আমার যেরকম দেখতেছেন, কেবল ডিম পাড়া বেশি শুরু হয়েছে, মুরগিগুলো প্রোডাকশন ভালো শুরু হয়েছে, এখন আস্তে আস্তে গ্রো করলে আপনি আস্তে আস্তে বড় করে করলে কোনো সমস্যা হবে না। আর এই যে এত বকবক করতে লাগলে গড়ার অবস্থা বুঝতে পারছেন তো। এখন বিষয় ভাই আপনি আসছেন, আপনার আশাটা কতটুকু সফলতা, আমি আপনাদের আপনার কাছে মানে আপনার সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমার এই ফার্মের অবস্থা এত খারাপ থাকার জন্য আপনাদেরকে ইয়ে করতে পারি, কিন্তু আপনার আশাটা কতটুকু ভালো লাগছিল বলুন। এসে আমার কাছে ভালোই লাগলো দেখলাম, কারণ আমি নিজেও আপনার হয়েছি আনানোর চেষ্টা করবো, এই জন্যই আর কি মূলত আপনার কাছে এসে দেখার যে আপনার ফার্মটা কীভাবে পরিচালনা করতেছেন বা কীভাবে কী হচ্ছে না হচ্ছে এগুলো একটু নিজে প্র্যাকটিক্যালি দেখুন। আর আপনি এসে তো দেখলে বুঝতে পারছেন আমার ওখানে গিয়ে যে আমার কিন্তু এটা কিন্তু মেন বিজনেস না, এই ইনকিউবেটর মেশিন থেকে শুরু করে আপনার এই ফার্মিং টার্মিং কিন্তু মেন বিষয়, আমার মেন বিজনেস কিন্তু অনলাইন মার্কেটিং। তো সেক্ষেত্রে আপনাদের চেষ্টা করি যতটুকু আমি সার্ভিস দেওয়ার, সার্ভিস যতটুকু সার্ভিস দেওয়ার এটা তো বুঝতে পারছেন। কিন্তু এর জন্য আমি সবাইকে বলি যে আপনি যেটাই করবেন না কেন জেনে বুঝে তারপরে করতে হবে। আপনাকে মেশিন, আপনি মেশিন নেবেন, আপনি বলছেন আপনাকে আমি কী বলছি ভাই যে আমার 90% আছেন কিন্তু আমি আরেকজন 100% আছেন কিন্তু আপনার কোনো লাভ নেই, আপনি নিজে যতটুকু করতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অন্য সবার মতো বলবো না যে আপনি মেশিন নিয়ে যান কিংবা মুরগি নিয়ে যান, মুরগি তো বিক্রি করি না মনে করেন সে কথার কথা, যে আপনি নিয়ে যান, নিয়ে গেলে আপনি 100% হ্যাচিং পাবেন, বাচ্চা উঠে ফেলবেন, একদম আহামরি করে ফেলবেন তা না, আপনাকে নিজেকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর আপনি শেখার জন্য কী করছেন একটু কাইন্ডলি আমাদের দর্শক বলুন। শেখার জন্য আমি মূলত আর কি এই টিপু ভাইয়ের মূলত ফার্স্টেই আমি সব ভিডিওগুলো দেখছি, দেখার পর তারপরে আমি যখন সব ভিডিও দেখা শেষ হয়েছে তারপর আমি টিপু ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করছি যে ভাই এরকম এরকম আপনার ভিডিওগুলো আমি দেখছি, এখন আমিও একটা নতুন ফার্ম করতেছি, আপনার ভিডিও দেখি উৎসাহিত হয়েছি, এই জন্য আপনার সাথে দেখা করে আমি কিছু কথা বলতে চাই, প্র্যাকটিক্যালি কিছু আগে দেখে তারপরে আমি নিজে ফার্ম শুরু করবো। এখনই আমি এখন শুরু করিনি, কিন্তু আমি ইচ্ছা আছে সামনে শুরু করার, তার আগে নিজে আরও আগে জানি তারপরে শুরু করি। আমিও আপনাকে শেয়ার করলাম মনে হয় যে আমি যখন অনলাইনে কাজ শিখি আমি কিন্তু কারোর কাছ থেকে শিখি নাই, আমি অনলাইনেই কাজ শিখছি এবং নিজের ফোন দিয়েই শুরু করছিলাম, মানে ফোন দিয়ে শেখা শুরু করছিলাম এবং নিজে সম্পূর্ণ শেখার পরে তারপর আমি ল্যাপটপ কিনেছি, কিন্তু তারপর আমি শুরু করছিলাম অনলাইন প্ল্যাটফর্মের কাজ। তো যাই হোক, আমি কিন্তু অত বড় মার্কেটারও না কিছুই না, কিন্তু যতটুকু আমি নিজের চলার মতো ইনকাম করতে পারি তো সেটা কিন্তু আমি কিন্তু নিজে সম্পূর্ণ শিখে তারপরে করছি, আগে মানে আগে একটা প্র্যাকটিক্যালি শিখে, প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল শিখে নিই, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালে আসছি, প্র্যাকটিক্যালে এসে আরও যতটুকু শিখছিলাম আমি মনে হয় থিওরিক্যালে 1% 10% মতো শিখছি, 90% আমি শিখছি হচ্ছে প্র্যাকটিক্যালে এসে।
প্র্যাকটিক্যাল না করলে তো হয় না এটা আসলে প্র্যাকটিক্যাল আর কাজ করতে বলে শেখা যায় যে কোনো কাজই অনলাইন হোক চাই ফার্মিং আর প্রত্যেকটা কাজ সবার জন্য না এক মানে প্রত্যেক কাজে সবাই পারবে তাও না যে যেটা পারবে সেটাই করতে হবে তো ভাই আপনি যদি ফার্মিং করতে চান তাহলে এই বিষয়গুলো আগে মাথায় রাখবেন আমি যে জিনিসগুলো ভুল করছি আমি আগেই বলছি যে আমি যেটা ভুল করব সেটা আপনারা শিখবেন এমনও কমেন্টস পাইছি অনেকজনের যে ভাই আপনি আর ভিডিওগুলো একদম এক্সেপশনাল কারণ আপনি যেটা ভুল করেন সেটাই আবার সমাধান করে দেন এখান থেকে যেন আমাদের অনেক শিক্ষা হয় ভাই আমি এটা ভুল করছি এবং আপনাদের কাছে আমি মানে মাপ চাচ্ছি কারণ আপনাদেরকে আমি একটা ভালো কিছু দিতে চাইছিলাম অনেক ভালো কিছু দিতে চাইছিলাম যেখান থেকে কিন্তু সেটা আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে ফুলফিল আপ করতে পারলাম না শুধুমাত্র আমার মানে সীমাবদ্ধতার জন্য কারণ ভাই আমি কোনো আহামরি বড় লোকের ছেলে না কিংবা অন্য কিছু না আমার একটা সীমাবদ্ধ আছে আমি যা কিছু করছি ভাই আমি যে আপনাদের চেষ্টা করছি নিজের থেকে করার তো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে আর আমাকে একটু উৎসাহ দেবেন এবং বলবেন আমার কী করা উচিত তো আপনাদের পরামর্শ কিন্তু আমি সবসময় নিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আপনাদের কষ্ট দিলাম আপনাদেরও কষ্ট দিই ভিডিওতে এসে যদি কষ্ট মনে হয় তাহলে কিছু করার নাই তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম।